আমাদের নেত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী আমাদের মা গণতন্ত্রের মাতা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ একদফা দাবিতে আজকের এই সভার মাননীয় সভাপতি ডাক্তার ফরহাদ হালিম ডোনার প্রধান অতিথি আমাদের নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যগণ জাতীয় নির্বাহী কমিটির কর্মকর্তা সদস্যবৃন্দ বিএনপি এবং বিভিন্ন অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাই ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম। একটু আগে আমার পরিচয় করা হল মুক্তিযোদ্ধা, বড়ই বিপদে আছি, কষ্টে আছি, মুক্তিযুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি বেআইনি কথা বলে আইন মন্ত্রী এক সময় বলেছিল যে বেগম খালেদা জিয়ার মুক্তি শুধু আদালত দিতে পারে, সরকারের কিছু করার নাই। কিন্তু কদিন পরে দেখলাম সরকারি প্রশাসনিক আদেশে তাকে মুক্তি দিয়েছে। আজকে সেই আদেশ কিছু সংশোধন করলে আদালতে যেতে হবে, অর্থাৎ আইন মন্ত্রী বেআইনি কথা বলে, অর্থমন্ত্রী যত অনর্থের মূল, দুর্নীতি অনাচার অর্থ পাচার ব্যাংক লুট সব তার সামনে ঘটে যাচ্ছে, উনি কিছুই জানেন না, কিছু বোঝেন না। সংসদে যখন প্রশ্ন করা হয় অর্থ পাচার হচ্ছে কিভাবে, উনি বলেন কে পাচার করতেছে দেখায় দেন। আমাদের একজন পররাষ্ট্রমন্ত্রী আছে, মনে হয় উনি আমাদের দেশের মন্ত্রী না, আসলে পররাষ্ট্রের অর্থাৎ অন্য কোন রাষ্ট্রের মন্ত্রী। আমাদের দেশের বাণিজ্য মন্ত্রী নিজেই বাণিজ্য করেন বলে আপনার যারা সিন্ডিকেট করে তাদের ধরতে পারেন না। আমাদের একজন মন্ত্রী আছেন কাদের, নাম কাদের, এখন তাদের দলের কিছু লোকে অনেক সময় তার কথা শুনে প্রশ্ন করে যে উনি কাদের মন্ত্রী, আওয়ামী লীগের না অন্য কারো। তাদের একজন মন্ত্রী আছে, উনি হলেন সম্প্রচার মন্ত্রী, তার কথায় মনে হয় আসলে অপপ্রচার মন্ত্রী। এইরকম একটা দেশে আজ আমরা বসবাস করতেছি বন্ধুগণ। গণতন্ত্রের জন্য স্বাধীন করলাম দেশ, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করলাম, কিন্তু সেই গণতন্ত্র আজ ভোগ করতে পারছে না। আজ যিনি গণতন্ত্র ফিরিয়ে আনলেন বাংলাদেশে, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে মিথ্যা কারণে, এবং তার সুচিকিৎসায় বাধা দেওয়া হচ্ছে। এই যে আমার ডান পাশে সামনে বামে পিছনে যারা আছি এখানে, আমরা আমরা সবাই বলি যে বেগম খালেদা জিয়া শুধু আমাদের নেত্রী না, উনি আমাদের মা, বলি ঠিক কিনা? মা তো আমাদের, মার কষ্টে সন্তানের যে কষ্ট, এই কষ্ট বোঝানোর কোন প্রয়োজন নাই। বুকে আগুন জ্বলে আমাদের, খোদা না করুন কোনো অঘটন হলে এই আগুন দাবানল হয়ে এই হাসিনা সরকারকে পুড়ে ছারখার করে দেবে। আল্লাহর কাছে দোয়া, বেগম খালেদা জিয়ার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ রোজা রাখে তার মুক্তির জন্য, তার সুস্বাস্থ্যের জন্য, আল্লাহ তাকে সুস্থ করবেন আমরা আশা করি। কিন্তু আমরা পাশাপাশি এটা মনে করি ওই গণতন্ত্র পুনরুদ্ধার না করা পর্যন্ত
কিছু নেতাদেরকে জেল দেওয়া হয়েছে চার বছর, কমপক্ষে দুই বছর দেওয়া হবে সবাইকে, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আবাদুল্লাহ আমান আমাদের এই মজনু, আমাদের নীরব, তার শাহীন, তারা অসংখ্য নেতা জেলে, এবং তাদের আরো নেতাদেরকে জেলে নেওয়া হবে। কারণ এই সরকার বিএনপিকে ভয় পায় নির্বাচনকে, 14 বা 18 সালের মতো চুরি করতে চায়। চুরি আর করতে দেওয়া হবে না, কখনো আর চুরি করতে সুযোগ পাবে না এই সরকার। আজকে সারা দুনিয়া তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, আমাদের দিকে, যারা আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। আমরা যত জোরদার আন্দোলন করতে পারব, তত গণতন্ত্রের দিনে এই লড়াইকে আরো বেগবান